বাইরে করতে হবে না, যে লাগেজ থেকে শুরু করে যা আছে মানে সবকিছুই আছে। যেহেতু ওনার দোকানে চকলেট আছে, তারপর বিভিন্ন বাদাম আছে, যেটা তিন আর কি, যেই তিন ফল আছে এখানে, তারপরে এগুলোর দামও আপনাদেরকে একটু জানিয়ে দিচ্ছি। জাইনামাজের দামও আপনার আছে কোয়ালিটি, যদি তুর্কির এগুলো জি, এগুলো হচ্ছে তুর্কি, এগুলো তুর্কি অরিজিনাল, অরিজিনালটা এগুলো হলে আপনার ইয়ে আছে না, মদিনার, মদিনার কার্পেটের ইয়ে কোয়ালিটিতে বানাইছে আর কি। আর এখানে যদি কেউ আসতে চান আসেন, তাহলে ভাই অবশ্যই আপনাদেরকে ডিসকাউন্ট করে দিবে। যদি আমার মাইরাসেল চ্যানেল থেকে দেখে আসেন তাহলে তো অবশ্যই ডিসকাউন্ট করে দিবে। কত পার্সেন্ট ডিসকাউন্ট করে দেবে? ইনশাআল্লাহ দেখি 20% দেখাবো আমাদের বাংলাদেশি ভাইয়ের একটা প্রতিষ্ঠান। দোকানটার নাম হচ্ছে জিয়ামোরা। এখানে আমরা দেখছেন টুকু জিয়ামোরা, টুকু অর্থে ইন্দোনেশিয়ান দোকানকে বলা হয় টুকু, আর এই সাইডটা ইন্দোনেশিয়ানদের বেশি দোকান পাট আর কি। তো চলো আমরা দোকানটার ভিতরে যাই, যেহেতু এটা বাংলাদেশি ভাইয়ের দোকান। কেমন আছেন ভাই? প্রতিষ্ঠান তো আপনার নিজেরই না? আমি আছি ভাই, সাথে আছে মানে মূলত পার্টনার, কারণ আপনার সাথে আরো একজন আছে, ওনারা দুজন আর কি করেন। যাই হোক এভরিওয়ান, আপনাদেরকে পুরো দোকানে যে যে ধরনের প্রোডাক্টসগুলো আছে সেগুলো দেখাচ্ছি, আর কিছু কিছু জিনিসের দাম সম্পর্কে আপনাদেরকে অভিজ্ঞতা দিচ্ছি। যেহেতু ওনার দোকানে চকলেট আছে, তারপর বিভিন্ন বাদাম আছে, যেটা তিন আর কি, যেই তিন ফল আছে এখানে, তারপরে এগুলোর দামও আপনাদেরকে একটু জানিয়ে দিচ্ছি। ভাই আপনার এখানে যে চকলেটগুলো আছে এগুলোর কিলো কত করে হবে? এগুলো চকলেট আপনার মিক্স হিসেবে 20 টাকা করে বেশি, মিক্স যেটা আর কি চকলেটের, এগুলো তুর্কি অরিজিনাল, তুর্কির অরিজিনালটা 20 রিয়াল করে কিলো। আবার বাদাম আছে, পুস্তাসিও আছে। বাদাম যেটা এটার কিলো কত ভাই? এটা আপনার 50 টাকা, এটা হচ্ছে 50 টাকা। কাজু এটা 60 টাকা করে কিলো, 60 টাকা করে কিলো এটা আর কি। আর এটা হলো পিস্তাসিও, পিস্তাসিও, পিস্তাসিও 60 রিয়াল করে কিলো। এরপরে এখানে কিসমিস আছে, কিসমিস এগুলো 30 রিয়াল, 30 রিয়াল, 40 রিয়াল, 40 রিয়াল। এরপরে খেজুর আছে। আমরা কিন্তু আপনাদেরকে একটু অভিজ্ঞতা দেওয়ার জন্য এখানে কিন্তু উনি ডিসকাউন্ট করে দিবে 20% বলে দিছে, এটা নর্মাল দামটা বলতেছে আর কি। যে খেজুরের দামগুলো বলেন একটু, খেজুরের দাম হলো কুরমা, খেজুর আজোয়া বলে আর কি, যে যেটা আজোয়া, আজোয়া বলে, এগুলো বড় বড় সাইজ আছে, ছোট সাইজ আছে, বিভিন্ন ধরনের সাইজ আছে। এগুলো একদম বড় সাইজগুলো আপনার বেছে 70 রিয়াল, 50 রিয়াল, 60 রিয়াল, এগুলো বেছে 50 রিয়াল মূলত, এগুলো 50 রিয়াল সাইজ জি। আর এই যে নরমাল এগুলো কত করে কিলো? এগুলো আপনার 50 রিয়াল আছে, আপনার 30 রিয়াল আছে, 20 রিয়াল আছে, 30 রিয়াল, 20 রিয়াল, 30 রিয়াল, 50 রিয়াল, এগুলো 20 রিয়াল। এরপরে এখানে যেগুলো আছে এগুলো 20 রিয়াল করে কিলো, এগুলো 15 রিয়াল, এগুলো আছে 15 রিয়াল করে কিলো। মানে চকলেটের তিন মানে নরমাল দামের ভিতরে চকলেট কত রিয়ালের আছে? নরমাল দামে 20 রিয়াল করে। আর এগুলো এই যে কোকোনাট চকলেট আছে সাদা জি, এগুলো আপনার 45 রিয়াল কিলো, 45 রিয়াল, আর এগুলো 40 রিয়াল কিলো, 40 রিয়াল কিলো। তো ইব্রান, আপনারা মূলত এখান থেকে যে একটু অভিজ্ঞতা নিলেন আর কি, এরপর আমরা অন্য সাইডে যাই। মূলত ভাইয়ের দোকানে টোটাল আপনারা আসলে অনেক ধরনের প্রোডাক্টস পাবেন, সেটাই আর কি আপনাদেরকে দেখাচ্ছি। এগুলা কি ভাই? এগুলো হলো আপনার দুপাট্টা, দুপাট্টা মানে ওড়না, ওড়না জি, ওড়না আর কি। এখানে ওড়না আছে, এর কিরকম প্রাইস পড়বো মোটামুটি? অনেক ধরনের প্রাইস আছে, 10 রিয়াল আছে, 20 রিয়াল, 25 রিয়াল, 30 রিয়াল। আচ্ছা, এগুলো ধরেন চমকির আছে, এগুলো আপনার 30 রিয়ালের, 30 রিয়ালের, এগুলো চমকির আছে, বিভিন্ন ধরনের আছে, বিভিন্ন ধরনের আছে। মূলত দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে, আমি শুধু দোকানের প্রোডাক্টসগুলো দেখাচ্ছি, আর নর্মালি দামটা আপনাদেরকে জানালাম। এরপর এখানে যে মহিলাদের ব্যাগ আছে, যেগুলো বেন্টি ব্যাগ আর কি, এগুলো কিরকম প্রাইসের আছে ভাই? এগুলো 50 রিয়াল, 60 রিয়াল,
ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, তাহলে আমি পরবর্তীতে ওই প্রোডাক্টসটা নিয়ে এক্সট্রা বানিয়ে দিব। আবার এখানে সানগ্লাসও আছে, চায়না মাছ আছে। চায়না মাছের দামও তো মনে হয় কিরকম? চায়না মাছের দামও আপনার আছে কোয়ালিটি তুর্কির এগুলো। জি, এগুলো হচ্ছে তুর্কি, অরিজিনালটা। এগুলো হলে আপনার ইয়ে আছে না, মদিনার মদিনার কার্পেটের ইয়ার কোয়ালিটিতে বানাইছে আর কি, মদিনার কার্পেটের কোয়ালিটি। জি, কত করে এগুলো? এগুলো আপনার আছে 30 রিয়াল আছে, 30 রিয়াল আছে এগুলো, মানে একটু হাই কোয়ালিটির ভিতরে। জি, রিয়াজুল জান্নার যে কার্পেটের লোনটা ওইটা আর কি, কার্পেটের লোন আর কি, সেম ডিজাইনের। এটা মানে কম দামের ভিতরে এখানে আছে কি? দশ পনেরো রিয়ালের ভিতরে আছে, এরপরে 30-40 রিয়াল পর্যন্ত আছে এখানে। মূলত আপনাদেরকে সবগুলো দেখাতে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে। অনেক সুন্দর সুন্দর ডিজাইনের আছে, আপনারা চাইলে এখান থেকে নিতে পারবেন। দশ রিয়ালের। জি, এ বাংলাদেশি টুপি আছে। জি ভাই, কেমন আছে? আলহামদুলিল্লাহ। এখানে বাংলাদেশি টুপিও আছে, এরপর যে মহিলাদের যে এগুলা কি বোরকা না ভাই? জি, বোরকা আছে। অনেক সুন্দর সুন্দর ডিজাইনের বোরকাও রয়েছে এখানে ভাই। বোরকা এগুলা নর্মালের ভিতরে কত টাকার ভিতরে আছে? নর্মাল গুলা একদম নর্মাল 25 রিয়ালের আছে, একদম নর্মালের ভিতরে 25 রিয়াল থেকে শুরু করে হাই কোয়ালিটির কত? কোয়ালিটি 120 রিয়াল, 130 রিয়াল, 150 রিয়াল। এগুলো আপনার ইয়ে আছে, লেডিস ইয়ার আরাবিয়ান সিস্টেম আর কি। মানে যেই আরবি মহিলারা যেগুলো আর কি, আরবিয়ান মহিলারা যেই যেগুলো পরে বেশিরভাগ, এগুলো আর কি 150-200 রিয়াল করে। আমি এখান থেকে যে প্রোডাক্টসগুলো দেখাচ্ছি আর কি, আপনাদেরকে একটা একটা করে দাম বলতে গেলে অনেক সময় লেগে যাবে, এই জন্য আমি এইভাবে আপনাদেরকে বোঝার স্বার্থে বলে দিচ্ছি আর কি। এরপর এখানে আছে যেই পাঞ্জাবি আছে, মানে আপনি এক দোকান আসলে আরবিয়ান তোপ আর কি, আরবিয়ান তোপ, আরবিদের যে তোপগুলো আছে আর কি, যেটাকে তোপ বলা হয় আরবিতে এই পাঞ্জাবিটাকে। জুব্বা, জি পাঞ্জাবি, এগুলো আর এগুলো হচ্ছে পাঞ্জাবি। এটা কি ইন্দোনেশিয়ার স্টাইলে নাকি? ইন্দোনেশিয়ার স্টাইলে। জি, এটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্টাইলের পাঞ্জাবি। ইন্দোনেশিয়ার স্টাইলে একটা জ্যাপ আছে, ওইটা ইন্দোনেশিয়া। জি, আর এটা ইন্দোনেশিয়ার স্টাইলে বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন দামের আছে আর কি। এরপরে এখানে স্যান্ড, যেটা মানে অতর আর কি, স্যান্ড আছে এখানে। ওই এখানে আছে নন অ্যালকোহলের মধ্যে, মানে অ্যালকোহল ছাড়া যেগুলো আর কি, এগুলো আছে এখানে। যেগুলো ওই যে হাজার আসওয়াত বাংলাদেশে অনেক পপুলার, যেটা হাজার আসওয়াত যেটা বাংলাদেশে অনেক বেশি ফেমাস, 100 ফ্লাওয়ার 100 ফুলের যেটা আছে আর কি। এখানে অনেক সুন্দর সুন্দর অনেক আছে, আবার এখানে অন্য সেন্ট গুলাও আছে যেগুলো পারফিউম আর কি। অনেক গুচি, চ্যানেল, 21, বুলগারি, এরপরে বস, আপনার অনেক কিছু আছে। জি, এরপরে এখানে আরো আছে ঘড়ি, ঘড়ির পরে আবার সানগ্লাসও আছে, আর এই যে মক্কা মদিনার যে এছাড়া যে মক্কা মদিনার যেই ভাস্কর্য আর কি, কি বলে এগুলা রে ভাই মূলত? হাদিয়াতুল, যাই হোক, হাদিয়া দেওয়ার জন্য যেহেতু অনেকে না, এই জন্য এটাকে হাদিয়াতুল জমজম টাওয়ারের ইয়ে আছে।
বাইরে করতে হবে না, যে লাগেজ থেকে শুরু করে যা আছে মানে সবকিছুই আছে, মহিলাদের সবকিছু আইটেম। জি মোটামুটি এখানে একটা হাজি ডুব বাইরে যেতে হবে। তো এভরিওয়ান, আপনারা এই দোকান থেকে দেখলেন, ভাইয়ের দোকানের নাম কি জানো? জিয়া মোরা দোকানের নাম। তো আপনারা ইনশাআল্লাহ চেষ্টা করবেন এই জিয়া মোরা দোকানে আসতে, আর আসলে অবশ্যই ভাই ডিসকাউন্ট করে দিবেন। ভাইয়ের নাম কি? আমার নাম সিরাজুল ইসলাম। জি সিরাজুল ইসলাম ভাই, এখানে সবসময় তো আপনি থাকেন? জি সিরাজুল ইসলাম ভাই সবসময় আছে এখানে। আপনারা যারা বাংলাদেশি আছেন, বিশেষ করে সৌদি আরব জেদ্দা আল বলদে, এই বলদ কর্নিশ যেটা আর কি, এই বলদ কর্নিশ থেকে আপনারা একদম আসলে, যেটা আমি দোকানের ডিটেলসও বলে দিয়েছি। ইনশাআল্লাহ আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী কোনো ভিডিও মিস না করেন। তো সবার সুস্থতা কামনা করে আজকে আমাদের এখানে শেষ করছি। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি ভাই, তো ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।